আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পদ অফিস সহকারী, পরীক্ষার তারিখ 12/5/2023। এই তারিখে যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, এমসিকিউ পরীক্ষায় যে সকল গণিত এসেছে, প্রত্যেকটা গণিত শর্টকাট কৌশল, অপশন টেস্ট এবং সহজ ব্যাখ্যা কীভাবে নির্ণয় করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। আমরা প্রথম গণিতটা দেখবো। এখানে কনফিউজড একটা গণিত এরকম আসছে যে যদি কিউ বাই পি সমান 1/4 হয়, তাহলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন অনেকেই আমরা এখানে দেখে যদি যুজর বিজর করে দিই, তাহলে কিন্তু উত্তর আসে এখানে 5/-3, কিন্তু এটা কিন্তু আসলে উত্তর হবে না। এখানে যে কাজটা করতে হবে, আপনি এখানে দেখেন ওখানে প্রথমে পি দেওয়া আছে, পরে কিন্তু কিউ দেওয়া আছে, এই জন্য এই যে ভগ্নাংশটা এটাকে বিপরীত করতে হবে, অর্থাৎ কিউ বাই পি কে পি বাই কিউ আকারে লিখতে হবে। তাহলে এখানে হবে কি 4/1 হবে, 1/4টা। তারপরে যদি আপনি যোজন বিজন করে নেন, আমরা জানি যোজন বিজনের যে নিয়মটা, সেটা হচ্ছে উপরের যে অংশটা সেটা উপরে এবং নিচে হবে, তারপরে যোগ হবে, তারপরে বিয়োগ হবে, তারপরে নিচে যে হরে যেটা থাকবে সেটা যোগ এবং বিয়োগ আকারে এভাবে লিখতে হবে। ঠিক সেম প্রক্রিয়ায় এই 4কেও আপনি উপরে লিখবেন এবং নিচে লিখবেন, 1কে আপনি উপরে যোগ লিখবেন এবং নিচে বিয়োগ আকারে লিখবেন, তাহলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে 5/3। তার মানে 5/3 এটাই হচ্ছে তার সঠিক উত্তর। 14তে বলা আছে যে 50 মিনিট আগে সময় ছিল 4:45, 6টা বাজতে আরও কতক্ষণ সময় বাকি আছে। ঠিক আছে, দেখেন যেহেতু 50 মিনিট আগে টাইম বলা আছে এখানে, সেই ক্ষেত্রে আপনাকে এটার সাথে কী করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ এখানে 4:45 দেওয়া আছে, তার সাথে 50 কী করতে হবে, যোগ করতে হবে। এখন আমরা যদি এটাকে যোগ করি, তাহলে কিন্তু এখানে আমরা যেটা পাবো, অর্থাৎ এখানে আমরা 1 ঘন্টা পাবো, 1 ঘন্টা পাবো এবং 35 মিনিট পাবো। ঠিক আছে, যদি যোগ করা হয়। এখন প্রশ্নে কিন্তু বলা আছে যে আরও কতটুকু সময় যোগ করলে 6টা বাজবে। ঠিক আছে, খেয়াল করেন, এখন এখানে 4টা দেওয়া ছিল, এখানে 1 ঘন্টা পাইলাম, অর্থাৎ 5টা চলে আসছে। ঠিক আছে, তার মানে 5 ঘন্টা চলে আসছে, আর এখানে 35 মিনিট দেওয়া আছে। এখন 35-এর সাথে যদি আপনি 25 যোগ করেন, তাহলে কিন্তু আপনি 60 পাবেন। আমরা জানি যে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, তার মানে এখান থেকে আমরা 1 ঘন্টা পাবো, আর এই 1 ঘন্টা আর এখানে 5 ঘন্টা, টোটাল হবে 6 ঘন্টা। তার মানে এখানে যে প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে, আপনি যদি 25 মিনিট যোগ করেন, অর্থাৎ 25 মিনিট যদি দেখেন, তাহলে 25 মিনিট সময় বাকি থাকবে 6টা বাজতে। ঠিক আছে, 25 মিনিট হচ্ছে এই প্রশ্নের উত্তর। 23-এ বলা আছে যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্র প্রশত করা কত বৃদ্ধি পাবে। যেহেতু এখানে শুধুমাত্র দৈর্ঘ্যের বৃদ্ধির কথা বলা আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে দৈর্ঘ্যের যে পার্সেন্টেজটা সেটা হবে 105, এটা আমরা ধরে নিব। যেহেতু এখানে প্রস্থের কথা বলা ছিল না, প্রস্থকে আমরা 100ই ধরে নিব, অর্থাৎ আগে যা ছিল প্রস্থ তাই আছে, এটা আমরা ধরে নিব। এখন আমরা দৈর্ঘ্যকে আমরা 5% বৃদ্ধি করার পর এখানে যেটা পাবো সেটা হচ্ছে 105। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়, আর আপনি যদি এটাকে 100 দ্বারা ভাগ করেন, তাহলে কিন্তু আপনি শতকরা কতটুকু বৃদ্ধি পাইলেও সেটা আপনি পাবেন। 100 100 যদি বাদ দেন, তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে 105%। তার মানে আগে যদি 100% হয়, তাহলে এখানে হবে 105%, অর্থাৎ বৃদ্ধি পাবে শুধুমাত্র 5%। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, ক্ষেত্রফল 5% বৃদ্ধি পাবে। 29-এ বলা আছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয়, তবে তার ক্ষেত্রফল কত। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3² / 4, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 35-এ বলা আছে যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিগফল কত হবে। আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেটা হবে অবশ্যই 60 থেকে বড়, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 61। 61 হচ্ছে মৌলিক সংখ্যা আমরা জানি, আর 80 থেকে যে ছোট সংখ্যাটা হবে সেটা কিন্তু বৃহত্তম সংখ্যা হবে। 80 থেকে ছোট যে সংখ্যাটা মৌলিক সংখ্যা হয় সেটা হচ্ছে 79। ঠিক আছে, এখন আমরা যদি এই দুটাকে বিগ করি, তাহলে আমরা এখানে কিন্তু 18 পাবো, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 18। আর 38-এ বলা আছে যে এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এটা সরল করতে হবে। এক্ষেত্রে আমাদের জানা আছে যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয়, প্রথম বন্ধনী যদি আমরা বাদ দিই, এটার পূর্বে যেহেতু মাইনাস দেওয়া আছে, অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে, ভিতরে যে চিহ্নটা এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা এরকম হবে, তারপরে এখানে প্লাসে এবং মাইনাসে আমরা বাদ দিতে পারি। এখন আমরা এ মাইনাস, এখানে ভিতরে -1 পাবো আমরা। ঠিক আছে, এখন ওখানে যদি ব্র্যাকেট উঠাই, তারপরে কিন্তু এখানে মাইনাস, এখানে মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে a+1। তারপরে 40-এ বলা আছে যে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত, ধারাবাহিক সংখ্যা এগুলো, যেহেতু ধারাবাহিক সংখ্যা সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ইউজ করতে হবে। আমরা জানি যে এই সূত্রটা হচ্ছে ধারাবাহিক সংখ্যার যোগফল, আর এখানে n হচ্ছে পদের সংখ্যা, n হচ্ছে 70, এখানে আমরা 70 বসাবো, তারপরে 70 যোগ 1, এটা আমরা লিখে দিব, তারপরে এটাকে ক্যালকুলেশন যদি করি, অর্থাৎ 35, এবং আপনি যদি 71 গুণ করেন, তাহলে আপনি যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে 2485, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর।
তারপরে 43-এ বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুইটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে ভূমি হচ্ছে বি আর সমান সমান বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই দুটি বাহু হচ্ছে সমান, এই প্রত্যেকটার মান হচ্ছে 10 এরকম আর কি, আর ভূমি যেটা সেটা হচ্ছে 16, আর এটা ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে b/4, ঠিক আছে, √4a² - b² এখন এখানে যদি আমরা এ আই বি এর মানগুলো বসাই তাহলে কিন্তু ক্ষেত্রফলটা পাবো, অর্থাৎ বি এর মান হচ্ছে ভূমি যেহেতু 16 হবে, 16 4, আর এখানে এখানে যদি আমরা 4 গুণ এখানে যে এর মান দেওয়া আছে সেটা কিন্তু 10 দেওয়া আছে, ঠিক আছে, আবার এখানে যে বির মান সেটা কিন্তু 16 দেওয়া আছে। এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে 48 পাবো, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 48। 45-এ বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত। পরিসীমার জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হয়, আর যেহেতু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 48, এখন আমরা যদি এই 48-কে 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 20 তার পাবো, মানে প্রস্থ পাবো, ঠিক আছে। তার মানে আমরা দৈর্ঘ্য এখানে 48 লিখে নিব, দৈর্ঘ্য হচ্ছে 48, আর আমরা যদি প্রস্থ বের করতে চাই অর্থাৎ 20 তার, প্রস্থ মানে হচ্ছে বিস্তার, এটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই 48-কে 3 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এখানে বলাই ছিল যে দৈর্ঘ্যটা 20 তারের 3 গুণ, যেহেতু দৈর্ঘ্য বড় হয় এবং 20 তার ছোট হয় এই জন্য কিন্তু আমরা 3-কে দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 16 মিটার পাবো। এখন যেহেতু বলা আছে এখানে পরিসীমা নির্ণয় করতে হবে, পরিসীমার সূত্র আমাদের জানা আছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 48 এবং প্রস্থ হচ্ছে 16, এখন আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে দেখেন 6 পাবো, এখন আমরা যদি এটাকে যোগ করি 8 পাবো এবং 128 পাবো, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে পরিসীমা হচ্ছে 128 মিটার। 48-এ বলা আছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। এই ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যদি আপনি ছোট বড় সংখ্যা নির্ণয় করতে চান তাহলে বড় সংখ্যা নির্ণয় করার জন্য এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সাথে আপনি 1 যোগ করে দিবেন, 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন, আর যদি আপনি ছোট সংখ্যাটা নির্ণয় করেন তাহলে কিন্তু বি করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 200 পাবো, 200-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 100 পাবো, তার মানে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 100। তারপরে 50-এ বলা আছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, এখানে আমরা যে কাজটা করব প্রথমে পার্ট করে নিব, দুটি ভগ্নাংশ করে আমরা নিব, এখান থেকে আমরা প্রথমে ছোট দুইটার মধ্যে আমরা কোনটা ছোট সেটা নির্ণয় করব, এখানে দুইটার মধ্যে কোনটা ছোট সেটা নির্ণয় করব। এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এগুলো লঘিষ্ঠ করে নেবেন, যদি লঘিষ্ঠ করা যায় এখানে হবে 2 এখানে হবে 3, ঠিক আছে। এরকমভাবে আমরা যদি 3 দ্বারা ভাগ করি এখানে পাবো 4 পাবো আর এখানে পাবো 5, ঠিক আছে। এখন ক্রস যদি গুণ করা হয় তাহলে এইভাবে প্রথমে ক্রস গুণটা করতে হয়, এখানে পাবো 10 আর এখানে পাবো 3 4 = 12, তার মানে এই 10 যেহেতু ছোট, 10 যেহেতু ছোট তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে ছোট, এখানে আমরা 3/2 যেটা পেলাম সেটা হচ্ছে ছোট, এই দুটি ভগ্নাংশের মধ্যে ঠিক সেম প্রক্রিয়া এখান থেকে এই কাজটা করতে হবে। এখানে যদি লঘিষ্ঠ করেন তাহলে কিন্তু 2 পাবেন আর 3 পাবেন, এখন যদি ক্রস গুণ করেন তাহলে 33 পাবেন, আর এখানে যদি ক্রস গুণ করেন তাহলে কিন্তু আপনি 28 পাবেন, যেহেতু এই 33 বড় তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে ছোট, অর্থাৎ এখানে যে 3/2 দেওয়া আছে এটা হচ্ছে ছোট। এই ক্ষেত্রে দেখা যায় যে এই দুটি ভগ্নাংশ পরস্পর কি সমান, তার মানে এটা উত্তর হবে এটা উত্তর হবে, ঠিক আছে। যদি প্রশ্নে কোনো ভুল না থাকে তাহলে এই দুটি অপশানই কিন্তু সঠিক উত্তর, সুতরাং এই প্রশ্নটা আপনারা দেখে নেবেন। 51-তে বলা আছে যে 38 কোন সংখ্যার 12.5% এ হবে, অর্থাৎ আমরা জানি না যে কোন সংখ্যার হবে, এক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে এক্স এর হবে তাহলে এক্স এর 12.5% সমান আমরা 38 লিখতে পারি। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু মূলত 100/, ঠিক আছে, 12.5, আমি দশমিক সরাসরি যদি বাদ দিই তাহলে কিন্তু দশমিকের পরিবর্তে হরে এক, এক গড় আছে একটা শূন্য, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে আমাদের, যেহেতু এক্সের সাথে এটা গুণ সম্পর্কে আছে এটাকে আমরা পক্ষান্তর করে দেবো, অর্থাৎ 38 গুণ হয়ে এই 1000 উপরে যাবে, 1000 উপরে যাবে আর এখানে 125 নিচে আসবে। এখন যদি এটাকে ক্যালকুলেশন করা হয় ক্যালকুলেশন করে আপনি যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে 304, ঠিক আছে, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে 57-তে বলা ছিল নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই সংখ্যাটা মৌলিক সংখ্যা হিসেবে পাবো, কারণ এই সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে, আবার এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করা যাবে, আবার এই যে সংখ্যাটা এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে, তার মানে 3 রঙের অপশনটাই সঠিক উত্তর। তারপরে 61-তে বলা আছে যে 0.1, 0.01 এবং 0.001/0.02, 0.02 এবং 0.002 এই টাইপের গণিতগুলোর জন্য আপনি লবের সংখ্যাগুলো গুণ করে নেবেন এবং হরের সংখ্যাগুলো গুণ করে নেবেন, অর্থাৎ এখানে 1 আছে, 1-কে 1 দ্বারা গুণ করেন 1 পাবেন, 1-কে 1 দ্বারা গুণ করেন 1 পাবেন, ঠিক আছে। তারপরে এখানে 2, 2-কে 2 দ্বারা গুণ করেন 4 পাবেন এবং 4-কে 2 দ্বারা গুণ করেন 8 পাবেন, ঠিক আছে। তারপরে আপনি দশমিক বিন্দু বাদ দিবেন, এখন দশমিক বিন্দু বাদ দেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে
যে এখানে দশমিক বিন্দুর পরে কয় ঘর আছে? এক ঘর। এখানে আছে দুই ঘর, তিন ঘর। এখানে আছে তিন ঘর, টোটাল হচ্ছে ছয় ঘর। তার মানে এখানে এক দিয়ে আপনি ছয়টি শূন্য দিয়ে দিবেন, ঠিক আছে? ছয়টি শূন্য দিয়ে দিবেন। এটা লবের সংখ্যার ক্ষেত্রে এই কাজটা করতে হবে, হরে লিখতে হবে। ঠিক সেম প্রক্রিয়ায় যদি আপনি হরের জন্য এভাবে ওয়ান নেন, তাহলে কিন্তু এখানে দশমিক বিন্দুর পরে ছয়টি ঘর আছে। আপনি যদি ছয়টি শূন্য দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে লঘিষ্ঠ করা যাবে, অর্থাৎ এখানে শুধুমাত্র 1/8 থাকবে। তার মানে 1/8 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 64-তে বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? প্রথমে আমরা দেখব যে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের 4 গুণ কোনগুলো নির্দেশ করে। এখানে যদি আমরা সবগুলো সংখ্যায় কিন্তু একটা আরেকটা 4 গুণ হয়, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু হয় না, ঠিক আছে? এটাকে আমরা শুরুতে বাদ দিতে পারি, এখানে 4 গুণ হয়, এটা 4 গুণ হয়, তার মানে এটা উত্তর হবে না, বাকিগুলো এখন দেখবো। অর্থাৎ এখানে কিন্তু বলা ছিল যে 6 বছর পূর্বে তাদের বয়সের একজনের বয়সের আরেকজন 10 গুণ হবে। এখন আমরা প্রত্যেকটা থেকে 6 বাদ দিব, তাহলে এখানে পাবো 50, আর এখানে যদি আমরা 6 বাদ দিই তাহলে এখানে পাবো 8। এখানে কিন্তু 10 গুণ বোঝায় না, তার মানে এটা উত্তর হবে না। এখন এখান থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে এখানে আমরা 3 পাবো, এখান থেকে 6 যদি বাদ দিই তাহলে আমরা 30 পাবো, ঠিক আছে? এখানে কিন্তু 10 গুণ বোঝায়। দেখেন এই 30-কে যদি 3 দ্বারা ভাগ করেন 10 গুণ পাবেন, তার মানে এটা হচ্ছে তার সঠিক উত্তর। আর এটা উত্তর হবে না, কেন হবে না? এটা যদি আমরা এখন বিয়োগ করি, 6 বছর বিয়োগ করি, তাহলে কিন্তু 34 পাবো, আর এখানে যদি 6 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 4 পাবো, এখানে কিন্তু আমরা 10 গুণ পাবো না, ঠিক আছে? তার মানে 3 নং যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরীক্ষা পরবর্তীতে যদি আপনি নিয়মিত প্রশ্ন সমাধানের ক্লাস পেতে চান, তাহলে অবশ্যই ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।